नमस्कार, আমি অমলান কুসুম ঘোষ বলছি। আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে দেখেছেন বা জেনেছেন যে আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল লঞ্চ করেছি মহাষষ্ঠীর দিনে। চ্যানেলটির নাম সৌজন্য লাকথ্রসি, আর প্ল্যাটফর্ম ফর সিনেমা অ্যান্ড সিনেমা, অর্থাৎ সিনেমা সংক্রান্ত, সিনেমার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত শিল্প এবং তার কারিগরি সহায়তা সমস্ত কিছু নিয়ে, এবং সেই সমস্ত কাজে নির্মাণের সাথে যারা যুক্ত থাকেন, অর্থাৎ যারা ক্যামেরার সামনে এবং ক্যামেরার পিছনে যাদের অবদান, এবং তাদের জীবন কথা, তাদের বঞ্চনার কথা, তাদের ত্যাগের কথা, তাদের নিষ্ঠার কথা। আমরা প্রথম যে এপিসোড করার কথা সেটা একটু পিছিয়ে গেছে, আমরা আগামী সপ্তাহে সেই এপিসোডটি লঞ্চ করছি। আমরা প্রথম এপিসোড ডেডিকেট করেছি সৌমেন্দু রায়ের স্মৃতিতে। আপনারা জানেন সম্প্রতি সৌমেন্দু রায় পরলোকগত হয়েছেন। সৌমেন্দু রায় ছিলেন বিখ্যাত আলোকচিত্রী, সত্যজিৎ রায়ের প্রধান সিনেমাটোগ্রাফার। তার উদ্দেশ্যে, তার স্মরণে আমাদের এই প্রথম এপিসোড, যেখানে প্রথিতযশা চিত্র পরিচালকরা গৌতম ঘোষ, অশোক বিশ্বনাথন, সুদেশনা রায়, হরনাথ চক্রবর্তীর মতো মানুষরা, এবং সর্বোপরি সন্দীপ রায়, তারা দীর্ঘ ইন্টারভিউ দিয়েছেন। এবং সেই ইন্টারভিউয়ের মধ্যে থেকে, সেই সাক্ষাৎকারের মধ্য থেকে সৌমেন্দু রায়ের জীবন, কর্ম, তার কীর্তি এবং তার বঞ্চনার কথাও উঠে এসেছে। সর্বভারতীয় ক্ষেত্রে এই আঞ্চলিক সিনেমা বা প্রাদেশিক ভাষার সিনেমা যেভাবে বঞ্চিত হচ্ছে, যেভাবে ইলট্রিটেড হচ্ছে, এবং যার ফলে অনেক ভাষার সিনেমা আজ রুগ্ন শিল্পে পরিণত হয়েছে, আমাদের এই প্ল্যাটফর্মে সেই সব নিয়ে আলোচনা হবে এবং তার সমাধান খোঁজবার চেষ্টা করা হবে। বিশিষ্ট ব্যক্তিরা আসবেন। আপনারা এই এপিসোডে কেমন হয়েছে তার একটা গ্লিমসেস আপনারা দেখতে পাবেন। আমরা এই টিজারের মধ্যে সেটা দেখেছি। সৌমেন্দু রায়ের স্মৃতিচারণে আমরা পেয়েছি প্রখ্যাত সাউন্ড ডিজাইনার অনুপ মুখোপাধ্যায় এবং কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কনভেনার দেবানন্দ সেনগুপ্তকে, যারা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজনে সৌমেন্দু রায়ের সাথে, তিনি তখন চেয়ারপার্সন ছিলেন, ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন এবং কাজ করেছেন বিভিন্ন স্তরে। তার অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিল এবং তার যে নিষ্ঠা কি করে সিনেমা ভালো করে দেখা যাবে সে নিয়ে সবাই আলোচনা করেছেন, আপনারা দেখবেন এই এপিসোডে। আমার মনে হয় না যে রায় কাপুর মানে ফটোগ্রাফি কোনো অংশে কমজোরি বিদেশের ডিওপি থেকে। সত্যি প্রায় সবকটা ছবিতেই উনি কাজ করেছেন। জানতাম উনি সিনেমাটা বুঝতেন। দামতো অদ্ভুত মানুষ ছিল, ওরা প্রচুর কাজ দেখেছি। এত বড় মাপের একজন মানুষ যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তিনিও কিন্তু আন্তর্জাতিক মান, আন্তর্জাতিক ক্ষেত্রে উপরের দিকে দাঁড়ায়, যথেষ্ট উপরের দিকে দাঁড়ায়। একক ভাবে একটি মানুষ পরপর তিনবার জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন, এটা কিন্তু একটা মানে বিরল প্রাপ্তি। সেই সিদ্ধে সৌমেন্দু রায় পেয়েছেন, কিন্তু তারপরেও যে উপেক্ষার জায়গাটা সেটা কিন্তু রয়েই যায়। এবং ভবিষ্যতে অনেকের দাবি মতো আমরা এটা ইংরেজিতে করার চেষ্টা করছি। ইংরেজিতে আমাদের সাথে, আমরা দিল্লি থেকে পেয়েছি বিশ্বজিৎ ব্যানার্জিকে, তিনি খুবই বিখ্যাত ভয়েস ওভার আর্টিস্ট এবং স্ক্রিপ্ট রাইটার। আর হিন্দিতে আমরা এটার সাথে সাথে করব। তার জন্য লখনৌ থেকে আমাদের সাথে থাকবেন নরেন কানোজিয়া, এবং বম্বে থেকে থাকবেন চন্দ্রমণি এবং অম্বুজ বাঘেলা। আর এখানে আমি আছি, আমার সাথে আছে আঁখি রক্ষিত, এবং ক্যামেরায় আছে সুরজ ঘোষ, এবং অনিশ সরকার, ব্যবস্থাপনায় আছে সন্দীপ সেন। এছাড়াও অনেকেই প্রোডাকশন লেভেলে আমাদের সাথে যুক্ত থাকবেন, আর সম্পাদনায় আছেন অত্যন্ত পরিণত
এবং যশস্বী সম্পাদক অয়ন চ্যাটার্জি। তো আশা করি সব মিলিয়ে টেকনিক্যালি আমরা হয়তো একটা স্যাটেলাইট চ্যানেলের যে টেকনিক্যাল এক্সেলেন্স সেটাকে অ্যাচিভ করতে পারব। সময় লাগবে, আস্তে আস্তে আমরা নিজেদের সমৃদ্ধ করব, যাতে করে আপনাদের সাথে বেটার কমিউনিকেট করতে পারি এবং আপনাদের থেকে আপনাদের আশীর্বাদ, আপনাদের উপদেশ, আপনাদের সাজেশনস নিয়ে আমরা এগিয়ে যেতে পারি এই সিনেমার সেবায় বলতে পারি। এবং সিনেমার প্রতি, আঞ্চলিক সিনেমা ভাষার সিনেমার প্রতি, প্রাদেশিক সিনেমার প্রতি যে বঞ্চনা, তার বিরুদ্ধে আমরা যেন একটা প্রতিবাদী মঞ্চ গড়ে তুলতে পারি, সেই উদ্দেশ্যে আমাদের এই সৌজন্য লাগ উঠতেছি। অবশ্যই দেখুন এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে, নমস্কার।